বিডিআর হত্যাকাণ্ড এবং আমাদের শাপলা চত্বরের ম্যাসাকার হত্যাকাণ্ড যাই বলেন না কেন, এর জন্য তাহলে আওয়ামী লীগ দায়ী? নেন দায়িত্ব নেন, আমরা ক্ষমতা থাকার পরে যদি আমাদের ওখানে দুর্ঘটনা হয় আমরা দায়ী থাকি, তো আপনাদের ক্ষমতা থাকার সময় যেসব গুলো হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, আপনারা কেন দায়িত্ব নেন না? বিদ্রোহী প্রার্থী দাঁড়ায়, স্বতন্ত্র হিসেবে দাঁড়াবে, তাকে তৎক্ষণাৎ দল থেকে বহিষ্কার করা হয়েছে, অনেক প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে, বিএনপি থেকে করা হয়েছে, অতীতে আওয়ামী লীগের সাথে থাকে কিছুদিন আগেও করা হয়েছে। কেন এই নীতির পরিবর্তন হয়ে গেল রাতারাতি? 44টা দলের মধ্যে যদি 43টা দলও যোগদান করে নির্বাচনে, বিএনপি না করে, তাও বাংলাদেশে এই নির্বাচনটা অংশগ্রহণ হবে না। তার থেকে আমরা বেরিয়ে গেছি, আমার ভাই মাওলানা সাহেব বলেছেন কিছু কিছু জিনিস আসলে বলা যায়, কিন্তু এটা বললে তো কেউ কারো মুখ বন্ধ করতে পারবে না, বলতেই পারবেন, আমিও বলতে পারবো কিছু কিছু জিনিস। উনি একটু তথ্যের মধ্যে গ্যাপ আছে, ইন্ডিয়ান এমটি একটা আওয়ামী লীগ মুস্তাকের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ঘোষণা করেছিল 26শে সেপ্টেম্বর 1975 সালে। এই অধ্যাদেশ আমার কাছে আছে, আগে আপনাকে কপি দিতে পারবো, এখন দেখাতেও পারবো, যদি এক্ষুনি বলেন এখনো দেখাতে পারবো। তো এইসব কথা বলে আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা আমার মনে হয় আমাদের করা উচিত হবে না, কারণ আমরা একটা যে কোনো অবস্থাতে একটা দেশের একটা ক্রান্তি লগ্নে এখন উপস্থিত, এবং আপনার অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে চ্যালেঞ্জিং, এটা চ্যালেঞ্জিং একটা বিষয়। উনি যেটা বলেছে যে আওয়ামী লীগ বিভিন্ন সময় চ্যালেঞ্জ মোকাবেলা করে এসেছে সেই মুক্তিযুদ্ধ থেকে এখন পর্যন্ত, সুতরাং এইভাবে উনি যেটাই এটাই মনে হয় বুঝাতে চেয়েছেন, এখনো চ্যালেঞ্জ মোকাবেলা। উনি আওয়ামী লীগের, অ্যাকচুয়ালি উনি আওয়ামী লীগের লোক না, নিজেই বলেছেন অনুষ্ঠান শুরুর আগে, তো আওয়ামী লীগ সমর্থন করেন বা আওয়ামী লীগের উনি ডিফেন্ড করেন, এটা উনি করতেই পারেন, ওনার সমর্থন ডাইরেক্ট আওয়ামী লীগ হলে ভালো হতো, তাহলে আমরা একটু ওনাকে মোকাবেলা করতে পারতাম। এখন উনি তো বলেছেন যা বলেছেন, ইতিহাস ইতিহাসের মতো বলতে হবে। 3রা নভেম্বর বলেছেন, এটা ছিল 4ঠা নভেম্বর, 3রা নভেম্বর রাত 4টা 12টার পরে, যে 4 3রা নভেম্বর আপনি ভুল বলছেন, 4 ডিসেম্বর ভোর, 4টা নভেম্বর রাত, আমি ভুল বলছি না। আপনি আমার সাথে কোনো কিছু বলার আগে 3 বার চিন্তা করবেন, আমি কোনো ভুল তথ্য দেই না, দেবও না কোনোদিনও। এই জন্য 4 নভেম্বর জেল হত্যা দিবস পালন হয়, আপনি এটা চেঞ্জ করছেন কেন? 3 তারিখে পালন করা হয়, 3 তারিখে পালন করা হয়, যারা জেল হত্যা দিবস পালন করে 3রা নভেম্বর করে। আপনি ভালো করে 4 নভেম্বর আপনি বানিয়ে দিলেন 3রা নভেম্বর। আচ্ছা এনিওয়ে, আমি আপনাকে বললাম আপনাকে 3 তারিখে জেল হত্যা দিবস পালন করা হয়, ঠিক আছে, আমি আপনাকে এখনই 3 তারিখে, আমি জানি যে 3 তারিখে জেল হত্যা দিবস আমরা আপনাকে চ্যালেঞ্জ করলাম, 3 তারিখে কে ক্ষমতায় ছিল বাংলাদেশ? 3 তারিখে জেল হত্যা দিবস পালন করা হয় দলীয় ভাবে, ওকে ধরে নিলাম 3 তারিখেই আপনার কথা রাইট, 3 তারিখে কে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছিল? 3 থেকে 7 তারিখ ভোর পর্যন্ত তৎকালীন ব্রিগেডিয়ার পরে নিজেকে মেজর জেনারেল ঘোষণাকারী খালেদ মোশাররফ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছিলেন 4 দিন। কেই খালেদ মোশাররফ? আমরা শুনি যে বাংলাদেশের আওয়ামী সমর্থন, আওয়ামী লীগের সমর্থনের বাইরে যারা ছিল ওই পর্যন্ত ক্ষমতায়, তাদেরকে উনি ক্ষমতাচ্যুত করে উনি আওয়ামী লীগ প্রো আওয়ামী লীগের একটা সরকার উনি গঠন করতে চেয়েছিলেন, যার কারণে তার মেয়ে এখন আওয়ামী লীগের সংসদ সদস্য, অনেক কান্নাকাটি করেন আওয়ামী লীগের লোক খালেদ মোশাররফ, ওনারা বলেন। তাহলে এই জেল হত্যা ওটা কারা করলো, কে দায়ী হলো, জিয়া রহমানের নামটা কিভাবে আসে? জিয়া রহমানের তখন বন্দি, 6 মনিরুলের তখন বন্দি, উনি 4 দিন গৃহবন্দি, খালেদ মোশাররফের নামটা একটাও বললেন না কেন? জেল হত্যার মধ্যে খালেদ মোশাররফ জড়িত বা তার সরকার ছিল তখন ক্ষমতায়, আপনি তো বলেছেন, আপনি বলেছেন, আপনি আমাকে ইন্টারাপ্ট করবেন না, আপনি নোট করে রাখবেন ভাই প্লিজ, তাহলে আপনি সুবিধা, আমি আপনাকে ইন্টারাপ্ট করিনি, যদি ভুল থাকে আপনি নোট করে আমাকে ধরিয়ে দেবেন, অসুবিধা নেই। আপনি বলেছেন 21শে আগস্টের কথা বলেছেন, 64 জেলার হামলার কথা বলেছেন, তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তাহলে বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল বিএনপি সরকার দায়ী, তাহলে 5ই মে 2013 সালে অথবা 24-25 ফেব্রুয়ারি 2009 সালে কারা ক্ষমতায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ? তো বিডিআর হত্যাকাণ্ড এবং আমাদের শাপলা চত্বরের ম্যাসাকার হত্যাকাণ্ড যাই বলেন না কেন, এর জন্য তাহলে আওয়ামী লীগ দায়ী? নেন দায়িত্ব নেন, আমরা ক্ষমতা থাকার পরে যদি আমাদের ওখানে দুর্ঘটনা হয় আমরা দায়ী থাকি, তো আপনাদের ক্ষমতা থাকার সময় যেসব গুলো হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, আপনারা কেন দায়িত্ব নেন না? ওটা তখন বলেন যে না ভাই আমরা তো করিনি, আমাদের সরকার তো এইভাবে এটাকে প্রতিহত করার চেষ্টা করেছে। একই মানুষের দুই ধরনের কথা কেন ভাই? একভাবে একটা কথা বলেন, যেটা বলবেন এটাই বলেন, আমরা শুনতে রাজি আছি।
আমরা অনুষ্ঠানের মেইন আলোচনার বিষয় ছিল নির্বাচন, নির্বাচনটা আদৌ হবে কিনা বা হলেও এটা সাস্টেন করবে কিনা, সাস্টেন করলেও এটা ভায়াবল হবে কিনা, ভায়াবল হলেও এটা মানুষ গ্রহণ করবে কিনা, এটা নিয়ে হচ্ছে আলোচনা। এটা আলোচনা আমরা চাই, এটা করলে ভালো হবে। এখন জাতীয় পার্টিকে নিয়ে এখন বেশি আলোচনা হচ্ছে, গতকাল প্রধানমন্ত্রী আপনাদের মিট ম্যাক প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকের খবর ডেইলি স্টারে এসছে, সমকালে এসছে, সেখানে মন্ত্রীরা অনুরোধ করেছে প্রধানমন্ত্রীকে যে স্বতন্ত্র প্রার্থীদের এই জিনিসটা তাদেরকে আপনি উড্ড করানোর জন্য, সবই তো আওয়ামী লীগের, স্বতন্ত্র প্রার্থীগুলোকে উড্ড করে দেন, এরা অনেক আওয়ামী লীগের নেতা, প্রভাবশালী নেতা, আমাদের জন্য সমস্যা হবে, আওয়ামী লীগ ফাইট হবে, মারামারি হবে, অনেক জায়গায় মন্ত্রী এমপিরা হেরে যাবে যারা এখন আছে। প্রধানমন্ত্রী সরাসরি ভাবে না করে দিয়েছেন, কেন না করে দিচ্ছেন, উনি বলেছেন জাতীয় পার্টিকে আমি বিশ্বাস করতে পারছি না, এরা শেষ পর্যন্ত যদি দর কষাকষিতে না বনে নির্বাচনটা না করে, 17 তারিখ যদি তারা যদি মনোনয়নটা উড্ড করে ফেলে, লাস্ট উড্ড ডেট, তাহলে কিন্তু আবার সেই স্বতন্ত্রকেও আমি যদি বাদ দিয়ে দিই আপনাদের কথায়, তাহলে আমাদের আর 2014 সালের মতো ঘটনা ঘটার একটা সম্ভাবনা আছে বিনা প্রতিদ্বন্দ্বিতা, যেটা উনি চান না। উনি ওনার নামের উপরে যে তিলকটা, কলঙ্ক তিলকটা লাগানো হয়েছে, যেটা 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে 154 জন, সেটা উনি আর চান না। তারপরে মন্ত্রীরা আরো অনুরোধ করেছে, তাহলে ঠিক আছে স্বতন্ত্র প্রার্থী যদি থাকে আমাদের লোকরাই, তাদেরকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার না করার অনুরোধ করেছে, যেন প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করতে না পারে পোস্টার প্রচারণায়। উনি সেটাও বলেছেন না, ওদেরকে করতে দেওয়া হোক, কারণ তারা আওয়ামী লীগের লোক, আমি শেষ পর্যন্ত জাতীয় পার্টির উপর বিশ্বাস রাখতে পারছি না। আর আপনারা জানেন জাতীয় পার্টির গোলাম কাদের এখন যে চেয়ারম্যান, ইনি 30 থেকে 35 সিটের নিশ্চয়তা চেয়েছেন, সেখানে যেন কোনো নৌকার প্রার্থী না থাকে, অথবা তাদেরকে নৌকা দেওয়া হয়, কনফার্ম দেওয়া হয় 30 থেকে 35টা, সেটাতে আওয়ামী লীগ রাজি না। কারণ আওয়ামী লীগের জাতীয় পার্টিকে ব্যবহার করার টাইম শেষ হয়ে গেছে, জাতীয় পার্টি এখন ডাস্টবিনে ফেলার সময়, শুধু বহির্বিশ্বকে দেখানোর জন্য, বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য যে আমাদের একটা গৃহপালিত বিরোধী দল ছিল, সেই দলটা এখন আমাদের সাথে এখনো আছে আস্থায়, অথবা তারা নাই, না থাকলে পরিস্থিতি ভিন্ন, সেই জন্য উনি চেষ্টা করছেন। এটা আপনারা জানেন, রওশন এরশাদ গতকাল প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বলেছেন জাতীয় পার্টিকে যেন বিশ্বাস করানো হয় গোলাম কাদেরকে, সে যে কোনো সময় পল্টি দিতে পারে, সেটা তো আপাই বললেন একটু আগে, এই যে নির্বাচন যেখানে আওয়ামী লীগের বিএনপির প্রত্যেকটা দলের একটা অঘোষিত নীতি এখনো আছে, সবসময় ছিল, আমরা সারা জীবন দেখে এসেছি, কিছুদিন আগ পর্যন্ত ছিল, যে যদি দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কোনো বিদ্রোহী প্রার্থী দাঁড়ায়, স্বতন্ত্র হিসেবে দাঁড়াবে, তাকে তৎক্ষণাৎ দল থেকে বহিষ্কার করা হয়েছে, অনেক প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে, বিএনপির থেকেও করা হয়েছে, অতীতে আওয়ামী লীগের সাথে থাকে কিছুদিন আগেও করা হয়েছে। কেন এই নীতির পরিবর্তন হয়ে গেল রাতারাতি? কেন গণভবনে বসে বিভিন্ন দলের লোকজনকে ডেকে এনে, ইসলামী দলদেরকে ডেকে এনে, নাম সর্বস্ব দল, বিভিন্ন বিএনপির বিভিন্ন সাবেক নেতা, বর্তমান জোটের নেতা, তাদেরকে ডেকে এনে জেল থেকে মুক্তি করে এনে আপনাকে নির্বাচন করতে হবে? আওয়ামী লীগের কি এত লেজিটিমেসির অভাব, বিশ্বাসযোগ্যতার অভাব জনগণের কাছে? আওয়ামী লীগ নিজে নিজে নির্বাচন করছে, তারপরও আবার অন্য থেকে ধরে এনে দেখানোর জন্য যেন এটা সর্বদলীয়, 44টা দলের মধ্যে 29টা দল যোগদান করছে নিবন্ধিত, আর বাকিগুলি যাচ্ছে না বিএনপি জামাত সহ। আমি একটা কথা বলি, 44টা দলের মধ্যে যদি 43টা দলও যোগদান করে নির্বাচনে, বিএনপি না করে, তাও বাংলাদেশে এই নির্বাচনটা ও অংশগ্রহণ হবে না। আবার যদি ভিন্ন পরিস্থিতিতে ভবিষ্যতে বা ডিফারেন্ট একটা পার্সপেক্টিভে বিএনপি নির্বাচন করে, পরিচালনা করে, 43টা দল জয়েন করে ইনক্লুডিং বিএনপি, আর আওয়ামী লীগ না করে, সেটাও অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য হবে না, এইটা হলো বাস্তবতা। ছোট ছোট দলকে শ্রদ্ধার সাথেই বলছি, আপনারা বাংলাদেশের রাজনীতিতে কোনো ফ্যাক্টর না, একমাত্র ওই যে পাতানো নির্বাচন বা ওই যে দামি নির্বাচন, এগুলো ছাড়া রিয়েল নির্বাচন যদি হয়, সুষ্ঠুভাবে হয় এবং যদি নিরপেক্ষ মোটামুটি হয়, তাহলে এই দুই দলকে লাগবে, দুই দলকেই নির্বাচনে আসতে হবে, অংশগ্রহণ করতে হবে, উইদাউট এনি ক্লারিফিকেশন, এটা 100% বাংলাদেশ জনগণ বিশ্বাস করে এবং এটাই সত্যি কথা। আমি আমার ভাইয়ের একটা কথা একটু ওর কাছে খারাপ লাগলো, উনি জামাতে ইসলামকে একেবারে ব্র্যাকেট মেরে উনি যেভাবে করে দিলেন, আমি বাংলাদেশে ইসলামপন্থী, আমি ইসলামপন্থী দল করি না, জামাত ইসলামীও করি না, তবে জামাত ইসলামী আমাদের সাথে জোটে ছিল বিএনপির সাথে 18 বছর, এখনো আমাদের সমমনা ভাবে তারা আন্দোলন করছে, আমরা এটা স্বীকার করতে লজ্জা পাই না। বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে গাড়িতে মন্ত্রীর পতাকা তুলে দিয়েছে আওয়ামী লীগ, প্রথম নুরুল ইসলামকে ধর্মমন্ত্রী বানিয়ে তারা প্রথম এই পতাকা তুলে দিয়েছে, তারপরে বিএনপি দিয়েছে পতাকা, আপনারা আগে দিয়েছেন, যদি এখনো বলে দিয়ে ধর্ম নিরপেক্ষ, যদি আপনার যুদ্ধ পরে যেটা বলেন আপনি, তারপরে আপনারা এটা বলেন কিভাবে, কোন মুখে বলেন, ভুলে যান কেন,
এটা তো ইতিহাস। একটা দলকে আপনি 100% ভাবে তাদেরকে একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারবেন না।